নাসির ভাইয়ের নাম বলার সাথে সাথে ওইখান থেকে স্লোগান হয়, মহিবুল ভাইয়ের নাম বলার সাথে সাথে এখান থেকে স্লোগান হয়, এটা কিসের ঐক্যের ডাক আমি জানতে চাই। এই স্লোগান দিবেন না, স্লোগান দিও না। অবশ্যই স্লোগান সেটা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ। এই আদর্শের কর্মী হতে গেলে আমাদেরকে সবার আগে পরিহার করতে হবে ব্যক্তি বিশেষের স্লোগান, সেটা আমাদের পরিহার করতে হবে। দীর্ঘ 10 বছর পর অনুষ্ঠিত ইন্ডিয়া মহানগর যুবলীগের সম্মেলনত বিবাদমান আজম নাসির ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নফল গ্রুপের রাজনীতির ঐক্যবদ্ধতা লইয়ে এবার সম্মেলনস্থলত সরাসরি প্রশ্ন তুললে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রবিবার সম্মেলনত প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা হয়। মহিবুল ভাই ঐক্য ডাক দিয়েছেন, নাসির ভাই ঐক্য ডাক দিয়েছেন, উপস্থিত নেতারা ঐক্যের ডাক দিয়েছেন, কিন্তু আমি লজ্জা পাই, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমার চেয়ারম্যান কষ্ট পায়, আমার যুবলীগের নেতা কর্মীরা কষ্ট পাচ্ছে। কি কারণে জানেন? আমরা কি শেখ হাসিনার সৈনিক? হাত তুলে বলেন শেখ হাসিনার সৈনিক কিনা? আমরা কি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেছি? তাহলে নাসির ভাই কার আদর্শ ধারণ করেছেন? মহিবুল ভাই কার আদর্শ ধারণ করেছেন আমি জানতে চাই আপনাদের কাছে। যদি ওনারা শেখ হাসিনার আদর্শ ধারণ করে থাকেন বুকে, মহিবুল ভাই যদি শেখ হাসিনার আদর্শ ধারণ করে থাকেন, নাসির ভাইয়ের নাম বলার সাথে সাথে ওইখান থেকে স্লোগান হয়, মহিবুল ভাইয়ের নাম বলার সাথে সাথে এখান থেকে স্লোগান হয়, এটা কিসের ঐক্যের ডাক আমি জানতে চাই। তবে তার আগে বিশেষ অতিথির বক্তব্যে নফেল তার কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট হইদেই ব্যক্তি বিশেষে স্লোগান বেগুনুতন পরিহার গরম ফরিব। আমাদের এখানে কর্মী ভাইদের উদ্দেশ্যে বিশেষভাবে নিবেদন করব, আসলে আমাদের একজন শ্রদ্ধেয় নেতা বক্তব্য রাখবেন, সেইটার প্রেক্ষিতে স্লোগান দিব, আবার আরেকজন শ্রদ্ধেয় নেতা বক্তব্য রাখবেন না, এই ধরনের বক্তব্য রাখার সময় আমরা স্লোগান দিব না, বা আমরা এক ধরনের এই যে এইভাবে করে সংকীর্ণতা কর্মী মহলে যেন আমরা না দেখি। এই আদর্শের কর্মী হতে গেলে আমাদেরকে সবার আগে পরিহার করতে হবে ব্যক্তি বিশেষের স্লোগান, সেটা আমাদের পরিহার করতে হবে। আদর্শের চর্চা কখনো ব্যক্তি বিশেষের স্লোগান দিয়ে হবে না। একইভাবে আজম নাসিরউদ্দিন ঐক্যবদ্ধভাবে বেগুনরে লইয়ে আগামী ইলেকশনত বিজয়ী সিনে আনি বললে কর্মীলরে অঙ্গীকারবদ্ধ থাকবার নির্দেশ দেয়। স্লোগান দিবেন না, স্লোগান দিও না। আমরা মূল সংকটের সাথে আছি, আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল তার অতীতে ষড়যন্ত্র করেছিল, এখনো ষড়যন্ত্র করছে এবং ভবিষ্যতেও তারা ষড়যন্ত্র করবে, এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি একটি কথা দেখছি ভাষায় বলতে চাই, কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেটি হলো আমরা যে যাই বলুক না কেন, আমরা তালে ঠিক যাতে মাথাল তালে ঠিক, আমরা যখনই সংকটের প্রয়োজন হবে দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। বিগত দিনও আমরা সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র চক্রান্ত এই চট্টগ্রামে আমরা মোকাবিলা করেছি, ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন বলেন, আন্ত বিএনপি জামাতের তথাকথিত আন্দোলন বলেন, এইগুলোকে আমরা কঠোরভাবে মোকাবিলা করব এবং আমরা কঠোরভাবে দমন করব। সম্মেলনত প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগ 2040 সাল পর্যন্ত ক্ষমতা তাহিব বলি হয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। তিনি হয় বিএনপি যত আওয়ামী লীগের টানিবার হতা হয় ততই মেয়াদ বাড়তে থাকে আওয়ামী লীগের, এ সময় যুবলীগের নেতাকর্মী অল্লরে ঐক্যবদ্ধ তাহিবার নির্দেশ দেয় তিনি। আমরা শ্রীলঙ্কা হব না, ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয় শেখ হাসিনা যদি বেঁচে থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকে, আমরা সিঙ্গাপুরের মতন হব, আমরা মালয়েশিয়ার মতন হব, আমরা শ্রীলঙ্কার মতন কখনোই হব না। এই সরকারকে টাইমে নামাবে, যত দূরে টান দিবি আমরা 2040 সাল পর্যন্ত আমরা রাষ্ট্রীয় আমাদের কিছু করতে পারবি না। এরপর একে একে ধারাবাহিকভাবে বক্তব্য রাখে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সম্মেলনের সম্মানিত অতিথি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী সহ কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র নেতা এবং মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীল। এরা কথায় দেশ দেশপ্রেমের কথা হয়,
তারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে এবং নজির দেখাতে পারে নাই। আমরা বহুবার করেছি, মির্জা ফখরুল সাহেবদেরকে বলেছি যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন সেটা আপনারা দয়া করে দেখান, নজির নেই, দেখাতে পারে নাই। হৈরাহি গিল্ডি মেয়র 28 ও 29 তারিখ অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা যুবলীগের সম্মেলনত সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করা নময়। হাজাই মহানগরের ক্ষেত্রেও কমিটির দুই গুরুত্বপূর্ণ পদত হারা নেতৃত্ব তাইয়ের ইয়ানো কেন্দ্রতন জানানো ইতফারে বলি ধারণা করেন রাজনীতি বিশ্লেষক জুবাইর রিফাত, সি প্লাস টিভি, চট্টগ্রাম।